এই পোস্তাদানা সুন্দরভাবে আমাদের খাদ্যের ভিতরে ঢুকে পড়েছে, আমাদের বিয়েবাড়ির খাদ্য, অনুষ্ঠানের খাদ্যের ভিতরে ঢুকে পড়ে তারা এমন প্রভাব সৃষ্টি করেছে। ইভেন কি ঢাকার অনেক চায়ের দোকানে সুন্দর চা, ঘন চা, দুধের চা, ক্ষীরের মতো চা, সেটা এক কাপ চায়ের দাম 100 টাকা, সেখানে ভিড় দিয়ে খাচ্ছে, এটার ভিতরে প্রায় অর্ধেকই ব্যবহার করতেছে পোস্তাদানা, মানে আফিং। আপনি কে সুন্দর ঘুরাইয়া পেঁচাইয়া আফিং খাওয়াই দিচ্ছে। এই জিনিসগুলো থেকে আমাদেরকে একটু সতর্ক হতে হবে। ঘরে ঘরে বিনা কারণে খুব বেশি টেস্টিং চোল খাচ্ছে, জামাইকে শাশুড়ি ডিম সিদ্ধ করছে সেখানেও টেস্টিং চোল দিচ্ছে, ভাত পাক করছে সেখানে টেস্টিং চোল দিয়ে জামাইয়ের জন্য টেস্টি ভাত করে দিচ্ছে, মুড়ি ভর্তা করতেছে, চিড়া ভর্তা করতেছে, গ্রামে পিঠা বানাইতেছে সেখানেও টেস্টিং চোল দিচ্ছে। এর কারণ কি? কারণ শাশুড়িও বোঝে না, জামাইও বোঝে না যে এই টেস্ট আপনার লিভারকে ক্ষতি করে দিচ্ছে, আপনার স্টোমাককে ক্ষতি করে দিচ্ছে, আপনার কিডনিকে ক্ষতি করে ফেলতেছে। পোস্তাদানা যদিও আফিংয়ের বিচি, কিন্তু এটা মানুষের শরীরের জন্য খুব বেশি একটা সমস্যা করে না, ঘুম বৃদ্ধি করে, অনেকেরই ঘুম হয় না, এটা ঘুমের জন্য একটা মহা ঔষধ, সত্যিকারেরই মহা ঔষধ। কিন্তু ধূত্রাবিষ তো ঘুমের জন্য মহা ঔষধ, সেই জন্য এই ধূত্রাবিষ আমাদের খেতে হবে। কিন্তু আবার ঔষধের ক্ষেত্রে মানসিক সমস্যা যাদের আছে তাদের জন্য একটু ধূত্রাবিষ এটাকে শোধন করে ব্যবহার করা যায়। যেরকম ধূত্রাবিষটাকে আপনার 2-3 দিন পর্যন্ত একটা চাল কুমড়ার ভিতরে ছিদ্র করে ঢুকিয়ে রাখতে হবে, চাল কুমড়ার রসে ধূত্রার বিষটা নষ্ট হয়ে যায়। 26 ধরনের গ্রিন টি এখন সারা পৃথিবীর বাজার মাথায় রাখতেছে। নর্মাল চা এখন খুব বেশি একটা মানুষ খায় না, মানে লিমন টি চা এবং লেবু, জিঞ্জার টি চা এবং আদা, কিউকাম্বার টি, টি ফর কোল্ড, টি ফর হেডেক, টি ফর পেইন, চিনিতে আপনার 160টা রোগের সৃষ্টি করে। এই চিনির সাথে কফের সম্পর্ক, এই চিনির সাথে ঘামের সম্পর্ক, এই চিনির সাথে হাত ঠান্ডা হয়ে যাওয়ার সম্পর্ক, এই চিনি থেকে তৈরি যত মিষ্টি আছে এগুলোর সাথে আপনার মাথা গরমের সম্পর্ক, হাই প্রেশারের সম্পর্ক, লো প্রেশারের সম্পর্ক, সকল দিকেই সে ড্রাগনের মতো, সে সামনে পিছনে ডাইনে বায়ে উপরে নিচে সব দিকে এই চিনি বিচরণ করে আমাদের শরীরের ভিতরে। তার একমাত্র কাজ হলো যত দুর্বল আমাদের বিপক্ষ শক্তি, যতটুকু শক্তি যোগানো যায় সেই শক্তিটা যোগায় এই চিনি। অতএব চিনি খাওয়া আমাদের বন্ধ করতে হবে। চিনির পরিবর্তে আমরা কিন্তু জ্যৈষ্ঠ মধু খেতে পারি, চিনির পরিবর্তে আমরা কিশমিশ দিয়ে খাবার তৈরি করে খেতে পারি, চিনির পরিবর্তে আমরা খুরমা খেজুর দিয়ে খাবার তৈরি করতে পারি, চিনির পরিবর্তে আমরা জ্যৈষ্ঠ মধু দিয়ে, স্টেভিয়া দিয়ে, ন্যাচারাল সুগার দিয়ে, আমরা মোলাসেস থেকে ব্রাউন সুগার দিয়ে চা এবং অন্যান্য জিনিস, বা গুড় দিয়ে চা এবং অন্যান্য জিনিস, অনেক মহান ব্যক্তিরা, অনেক ভালো মানুষরা, অনেক উন্নত মানুষরা আমি দেখেছি গুড় দিয়ে চা খায়। এটা একটু অভ্যাসের ব্যাপার, কিছুই না, আমরা একটু অভ্যাস করতে পারলেই কিন্তু খাদ্য অভ্যাস পরিবর্তন করে আমরা নিরোগ, সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারি। লিভার সুরক্ষার জন্য একটা মহান ঔষধ পানিকে, পানি আমাদের জীবন, পানি আমাদের মরণ, সঠিক পানি যদি আমরা না খেতে পারি তাহলে লিভার ভালো থাকবে না। এই জন্য আমাদেরকে সঠিক পানি, নিরাপদ পানি, ভালো পানি আমাদের জোগাড় করতে হবে এবং খেতে হবে। বিশুদ্ধ পানি আমাদের শরীরের জন্য বিশেষ বিশেষ দরকার আছে। আমরা ডাবের পানি খেতে পারি, আমরা পান্দাভাতের পানি খেতে পারি, বৃষ্টির পানি আমরা স্টেনলেস স্টিল অথবা মাটির হাঁড়িতে সংগ্রহ করে বাড়ির ছাদ থেকে এনে বোতল ভরে ভরে রেখে সারা বছর খেতে পারি, সহজে নষ্ট হয় না বৃষ্টির পানি। এই ধরনের ন্যাচারাল ওয়াটারের দিকে আমাদের নজর দিতে হবে, গোসল করতে হবে গরম পানিতে। এটা আমি বারবার বলি, সবসময় বলি, আরও বলবো যে আপনারা, আপনাদের সুরক্ষা আপনাদের কাছে। আপনি প্রতিদিন যখন জন্ডিস হয়েই গেছে আপনি জেনে ফেলছেন, তখন আপনাকে বি ভাইরাস, সি ভাইরাস, কে ভাইরাস হয়ে যেতে পারে,
এজন্য আপনাকে একটু তরমুজ খেতে হবে, লাইকোপেন আছে তরমুজের ভিতরে, একটু টমেটোর সালাদ বা টমেটোর ছচ বা টমেটোর পুরি পনির এগুলো খেতে হবে, আপনার টমেটোর চুকা এই জাতীয় জিনিস, টমেটো ডালের ভিতরে একটু বেশি করে দেওয়া, তরকারির ভিতরে একটু বেশি করে দিয়ে টমেটোটা খেলে জন্ডিসের জন্য একটু আসান হবে। মানে খাদ্য থেকে জন্ডিসটা ভালো করা সবচেয়ে দরকার। এই সময় যেও ভাত নরম ভাতটা খেতে হবে, শক্ত ভাত আমাদের জন্য ভয়ানক ক্ষতিকর, যেরকম পোলাও জন্ডিস রোগীর জন্য একটা মহাবিপদ সংকেত, ওরকমই যত বেশি নরম খাবার খেতে পারবো, যেও ভাত খেতে পারবো, যত বেশি স্যুপ জুস খেতে পারবো, আলহামদুলিল্লাহ আমরা জন্ডিস বি ভাইরাস সি ভাইরাস হ্যাপাটাইটিস এগুলির থেকে মুক্তি পাবো আলহামদুলিল্লাহ। আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়ার লোকেরা অনেকেই ঘাগরা খায়, ঘাগরাও প্রায় দশ ধরনের ঘাগরা আমাদের দেশে আছে, এটা অনেকটা ডাটা প্রজাতির, এটা অনেকটা নটিনি প্রজাতির গাছ, ওই সব ফ্যামিলি থেকে আসছে এই ইয়েটা ঘাগরাটা, কিন্তু ঘাগরা খুব মজা খেতে, খুব মজা তরকারিতে পাক করলে, খুব বুড়াবুড়িরা গ্রামে খুব সুন্দর করে নেয়, কিন্তু তারা চিনে যে কোনটা পয়জন কোনটা পয়জন না, নতুন ধরনের এই নতুন যুগের লোকেরা অনেকটা চিনবে না, আমরা যেরকম দেখলেই বলতে পারবো যেটার গায়ে কাঁটা আছে সেটা আপনি খেতে পারবেন না, সেটার মধ্যে বিষ আছে, আর যেটা কাঁটা নাই যে ঘাগরাটা সেটা আপনি খেতে পারবেন। তো মানবতার স্বার্থে এই কথাগুলি আমি দীর্ঘদিন থেকে বারবার বলি, এই কারণে বলি যে সত্যিকারেরই এই ঘাগরার ভিতরে পটকা মাছের ভিতরে বিষ পাওয়া গেছে। যেরকম ধরেন আমি দীর্ঘদিন থেকে বলে আসতেছি যে যাদের অ্যালার্জি আছে তারা চুলে কলপ দিবেন না, কারণ বহু লোক তারা চুলে কলপ দিয়ে মারা গেছে, এটা প্রমাণ কীভাবে করবো? সারা পৃথিবীতে খুব ছোট একটু 600 টাকা দাম একটা কিট আছে, দুইটা টেস্ট টিউব আছে, ওইটার ভিতরে সামান্য একটু আরএস আছে, আপনার পশমটা টান দিয়ে ওইটার মধ্যে ফালাইলে যে বুদবুদ উঠতে থাকে, তাহলে আপনি অ্যালার্জিক বডি, আপনার চুলে কলপ দেওয়া চলবে না। যাদের চামড়া খুব পাতলা, এই চামড়াগুলি এরকম পাতলা খুব পাতল, তারা কিন্তু চুলে কলপ দিতে পারবে না। চুলের কলপটা ব্ল্যাক অ্যাসিড জি, এটা আমাদের মাথায় দেওয়ার সাথে সাথে আমাদের লোমকূপের গোড়া দিয়ে মগজে প্রবেশ করে বসে এবং মানুষের মৃত্যুর ঝুঁকি প্রায় 100-তে 100। অতএব সকলেই কিন্তু চুলের কলপ দিবেন না। আপনারা এই যে শীতের ঋতু, এই ঋতুতে এবং করোনা প্রতিরোধ করার জন্য, মানুষের সর্দি কাশি প্রতিরোধ করার জন্য, অনেকের সাইনোসাইটিস হয়, কপালে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, ব্যথা প্রতিরোধ করার জন্য কালিজিরা আমাদের একটি মহা ঔষধ। কালিজিরা খাওয়ার পদ্ধতি হলো, আপনি তৈল যদি আপনার সাধারণ মধুর সাথে মিক্স করেও খেতে পারেন, তৈল আপনি গরম লিগার চায়ের সাথে খেতে পারেন, তৈল আপনি ভাতের সাথে খেতে পারেন, বা যে পর্যায়েই হোক গরম পানির সাথেও আপনি কালিজিরার তেল খেতে পারেন। আবার কালিজিরা দিয়ে আপনি চা দিয়ে কালিজিরা টি তৈরি করে নিতে পারেন, বা ফ্লাক্সের ভিতরে চা রেখে লিগার চা রাইখা ওইটার সাথে কালিজিরা দিয়ে দিতে পারেন। এখন কিন্তু কালিজিরার ঋতু, আর 7 থেকে 10 দিনের ভিতরে বাজারে নতুন কালিজিরা আসবে, আপনি সেই কালিজিরাও খেতে পারেন। আলহামদুলিল্লাহ কালিজিরা মৃত্যুবাদে সকল রোগের মহা ঔষধ। আমলকি, হর্তকি, বহেরা, এটার নাম হলো ত্রিফলা, তিনটি প্রায় এক একটির 12টি রোগের রোগ ভালো করার গুণ আছে, এগুলি হাজার বছরের পরীক্ষিত। এই তিনটা যখন সমন্বয় হয়, একটা ভিটামিন আনে, একটা মিনারেল আনে, আর একটা ঔষধি গুণ সম্পন্ন। পেটের সমস্যার ভিতরে আমি বলবো যে যাদের পায়খানা নরম হয়, যাদের আমাশা আছে, যাদের আইবিএস আছে, যাদের পেটে ব্যথা হয়, যাদের গোলব্লাডার স্টোন ফরমেশন হইতে আরম্ভ করে দিয়েছে, যাদের লিভারে বিভিন্ন রোগের সমস্যা হয়েছে, জন্ডিস টন্ডিস এই জাতীয় রোগ হয়েছে, যাদের পায়খানার সাথে রক্ত যাচ্ছে, পায়খানা কখনো নরম হচ্ছে, কখনো শক্ত হচ্ছে, কখনো প্রস্রাব ক্লিয়ার হয় না, কখনো পায়খানা ক্লিয়ার হতো প্রস্রাব ক্লিয়ার হয় না, অনেক মেয়েদের দেখা যায় যে মাসিক ক্লিয়ার হয় না, এই সবগুলো রোগের জন্য আমলকি, হর্তুকি, বহেরা।
এনি বিটা টেস্ট লিভার টনিক। লিভার আমাদের শরীরের এমন একটা অর্গান যে প্রায় 80% ড্যামেজ হয়ে গেলে পরেও আমাদেরকে ছাড়ায় নেয়। লিভার যখন দুর্বল হতে থাকে আমাদের শরীরের রঙের ভিতরে হলুদ আভা আসে, জিবে হলুদ আভা আসে, চোখের নিচে একটা হলুদ রঙের মতো আসতে থাকে। এই সময়টা আমাদের অনেক বেশি সতর্ক হতে হবে, আমাদেরকে দধি এবং তিতাস্বাদ জাতীয় খাবার বেশি খেতে হবে, বেশি বেশি গোসল করতে হবে, আমাদের শরীরের ঘাম যেন আমাদের শরীরের ভিতরেই প্রবেশ করে না যায়, আর সর্বরকম মাংস মানে রিচ ফুড বন্ধ করতে হবে। আর লিভার থেকে যে বাইলসগুলো আমাদের সারা শরীরে ছড়ায় পড়ে, এই বাইলসগুলোর সাথে তিতাস্বাদের একটা সম্পর্ক আছে। দধির এনি কার্স অ্যান্টি ক্যান্সার, দধির একটা বিরাট সম্পর্ক আছে। আরেকটা সম্পর্ক আছে, যত সবুজ খাবার এটা লিভারের জন্য একটা ঔষধ। যত তিতা খাবার, অরহর গাছের পাতা, আপনার কেলাকুচু গাছের পাতা, মানে তিতা 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 আছে যেই জিনিসগুলো, সেই জিনিসগুলোর আশ্রয় নিতেই হবে। তারপরে বেল, জাম্বুরা আর শরবত, বেলের শরবত, ফুটির শরবত, তরমুজের শরবত, মানে যত ধরনের স্যুপ এবং জুস আছে এই ধরনের খাবারগুলো আমাদের জন্ডিস প্রতিরোধ করতে পারে এবং জন্ডিস থেকে আমাদের ভালো করতে পারে এবং ডায়াবেটিসের সাথেও এটার একটা বিরাট সম্পর্ক থেকে যায়। লিভার শরীরের একটা বিশেষ অংশ, এটা যদি ফেটিক হয় মানে চবরি জমে যায় তাইলেও কিন্তু আমাদের ভয়ানক ক্ষতি হবে। এটা যদি আমাদের সঠিক বাইলসগুলো সরবরাহ করতে না পারে তাইলেও আমাদের ক্ষতি হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।